সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পথের দশম অধ্যায়ের ব্যবস্থাপনা পরিচিতি অষ্টম ক্লাসটি করব। আজকে সৃজনশীলের শেষ ক্লাস, তোমরা গভীর মনোযোগ সহকারে ক্লাসটি অবশ্যই উপলব্ধি করবে, আর বিগত ক্লাসগুলো অবশ্যই তোমরা উপলব্ধি করেছ। গত ক্লাসে আমি সমাচ্ছেদ বিন্দু একটা রেখাচিত্রের মধ্যে বুঝিয়েছিলাম, তোমরা অবশ্যই বুঝেছ এবং এটা ফলো করলে যে কোনো অঙ্ক আশা করি পরীক্ষায় অ্যাটেম্প করতে পারবে। আজকে অঙ্কগুলো দেখো, সবাই গভীর মনোযোগ দিয়ে ক্লাসটি উপলব্ধি করো। বরিশাল বোর্ড 2019, এটা 8 নম্বর উদ্দীপকে এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবুজ লিমিটেড এর উৎপাদন ও বিক্রয়ের তথ্যাবলি নিম্নে প্রদত্ত হল। কী কী তথ্য আছে? 1 নম্বর উৎপাদনের পরিমাণ 20,000 একক, 2 নম্বর একক প্রতি বিক্রি মূল্য 20 টাকা, 3 নম্বর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট 12 টাকা, 4 নম্বর স্থির ব্যয় বা ফিক্সড কস্ট 40,000 টাকা। করণীয়, সমচ্ছেদ বিন্দু অথবা ব্রেক ইভেন পয়েন্ট একক ও টাকার নির্ণয় করো। ক এবং খতে আছে, যদি স্থির ব্যয় 10,000 টাকা বৃদ্ধি পায় তবে সমচ্ছেদ বিক্রয় টাকায় নির্ণয় করো। গত বলা হচ্ছে, উক্ত প্রতিষ্ঠানের নিট লাভ ও নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো, তবে স্থির ব্যয় যদি 30,000 টাকা ধরে অথবা 30,000 টাকা হয়। এবার আমরা ক নিয়ে আলোচনা রাখবো। ক সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয়। আমরা জানি সমচ্ছেদ বিক্রয় এককের সূত্র হলো স্থির ব্যয় ডিভাইড বাই একক প্রতি দত্তাংশ। স্থির ব্যয় একাম উদ্দীপকে দেওয়া আছে 40,000 টাকা, আমরা নিয়ে এখন 40,000 টাকা উপরে লিখব। আর নিচে আমরা একক প্রতি দত্তাংশ সূত্র হলো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা মান বসাবো, এখন উপর লেখা 40,000 টাকা, নিচে বিক্রয় উদ্দীপকে দেওয়া আছে 20 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় হলো 12 টাকা। 20 - 12 তাহলে 8 টাকা, উপরে 40, তাই 40,000-এ 8 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 5,000। তাহলে আমরা 5,000 একক আমাদের সমচ্ছেদ বিক্রয় পেয়ে গেলাম। এখন আমরা উদ্দীপকের একের ঘ মিন্স রোমান টুতে আছে ব্রেক ইভেন পয়েন্ট, মানে সমচ্ছেদ বিন্দু টাকা। আমরা জানি সমচ্ছেদ বিক্রয় একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য সূত্র। তাহলে আমরা মান বসাবো, যদি আমরা এখন সমচ্ছেদ বিক্রয় একক 5,000 টাকা বসাই ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য আমাদের এখানে 20 টাকা, তো 5,000-কে 20 টাকা দ্বিগুণ দিলে হবে 1,00,000 টাকা। তাহলে আমরা উদ্দীপকের ক কমপ্লিট হয়ে গেলো। কতে সমচ্ছেদ বিক্রয় একক পেয়ে গেলাম 5,000 একক, এবং ব্রেক ইভেন পয়েন্ট অথবা সমচ্ছেদ বিক্রয় টাকা পেয়ে গেলাম 1,00,000 টাকা। খতে আসি, রোমান এক, যদি স্থির ব্যয় 10,000 টাকা বৃদ্ধি পায় তবে সমচ্ছেদ বিক্রয় টাকায় নির্ণয় করো। আমরা লিখবো, স্থির ব্যয় 10,000 টাকা বৃদ্ধি হলে সমচ্ছেদ বিক্রয় নির্ণয়। সূত্র হলো স্থির ব্যয় ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য ডিভাইড বাই একক প্রতি তত্ত্বাংশ। তাহলে স্থির ব্যয় আগে ছিল 40,000 টাকা, এর সাথে 10,000 টাকা আমরা যোগ করবো, 40,000 + 10,000 ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য হলো 20 টাকা, ডিভাইড বাই একক প্রতি তত্ত্বাংশ 20 - 10, 20 টাকা হলো বিক্রয় মূল্য একক প্রতি, আর 12 টাকা হলো 12 টাকা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে উপর হবে 15,000 × 20, নিচে হবে 8, কাটাকাটি করলে এখানে আমরা পেয়ে যাব 1,25,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম, মানে সমচ্ছেদ, মানে সমচ্ছেদ বিক্রয়ের টাকা 1,25,000 টাকা। গত উক্ত প্রতিষ্ঠানে নিট লাভ কত? আমরা জানি নিট মুনাফা ইকুয়াল টু, নিট মুনাফার সূত্র হলো মানে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয়। ইংলিশে লিখলে হবে নেট প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস বিসি মাইনাস এফসি। এখন সেলস কিন্তু সরাসরি পুরো দেওয়া নাই, কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে, একক এবং বিক্রয় দেওয়া আছে। তাইলে আমার একক হলো একক প্রতি বিক্রয় মূল্য হলো 20 টাকা, আর একক হলো 20,000, 20,000 × 20, তাহলে এইটা হলে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। আর স্থির মানে পরিবর্তনশীল ব্যয় পেয়ে গেল, পরিবর্তনশীল ব্যয় হলো একক প্রতি 12 টাকা, 20,000 × 12, এটা হলো আমরা আমাদের ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয় মাইনাস এখানে আমাদের ফিক্সড কস্ট মানে স্থির ব্যয়। এখানে বলা আছে 30,000 টাকা ধরে, মানে 30,000টা বেশি নেওয়া যাবে না, 30,000 টাকা আমরা লিখব। এখন আমরা যোগ বিয়োগ করলে 20,000 × 20 তাইলে হবে 4 লাখ, আর 20,000 × 12 হবে 2,40,000 মাইনাস 30,000, তাইলে এখন 4 লাখ টাকা লেখা হলো, 2,40,000 + 30,000 যোগ করলে হবে 2,70,000, 4 লাখ থেকে 2,70,000 টাকা বাদ দিলে হবে 1,30,000 টাকা। এটা পেয়ে গেলে আমাদের নিট মুনাফা। এখন
রোমান টু নিরাপত্তা প্রান্ত টাকা, সূত্র হলো মুনাফা ডিভাইড বাই দত্তাংশ অনুপাত। এখন মুনাফা অসে দেওয়া পেয়ে গেলাম উপর অংশে 1,30,000 টাকা লিখলাম, কিন্তু এখন দত্তাংশ অনুপাত প্রশ্নে দেওয়া নেই, আমরা বের করে নিব। তো আমরা জানি দত্তাংশ অনুপাত ইকুয়াল টু দত্তাংশ ইন্টু 100 ডিভাইড বাই বিক্রয়। এখন দত্তাংশ সূত্র হইল বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় মূল্য হলো 4 লাখ, পরিবর্তনশীল ব্যয় হলো 2,40,000 ইন্টু 100 ডিভাইড বাই বিক্রয় মূল্য হলো 4 লাখ। তাহলে 4 লাখ থেকে 2,40,000টা বাদ দিলে হবে 1,60,000 টাকা ইন্টু 10 ডিভাইড বাই 4 লাখ। কাটাকাটি করলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এখন আমরা যদি কাটি 2, এটা কাটলে হবে 5, তারপরে 2 দিয়ে এটা কাটলে 8, তাহলে 5,40% আমরা পেয়ে গেলাম দত্তাংশ অনুপাত। তাহলে আমরা এখানে মান বসাবো তো 40%। তাহলে আমরা লিখব 1,30,000 পূরণ 100, 100 বলতে তাই বোঝাচ্ছে, 40% বলতে 100/40, তাহলে এখানে ভাগ চিহ্ন গুণ চিহ্ন হলে উল্টে যাবে। 1,30,000 পূরণ 10 আর পূরণ 100 ডিভাইড বাই 40। এখন কাটাকাটি করলে আমাদের এখানে হবে 2, উপরে হবে 5, তাহলে এখন 2 দিয়ে যেটা কাটা দিলে হবে 65,000। পঁয়ষট্টি 5 দিয়ে গুণ দিলে হবে 3,25,000 টাকা আমরা পেয়ে গেলাম নিরাপত্তা প্রান্ত টাকা। এখন আমরা অন্য একটি উদ্দীপক নিয়ে কথা বলবো, রাজশাহী বোর্ড 2017-11 অঙ্ক। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যদি অঙ্কটা ছোট তারপরও উদ্দীপকটা খুবই অন্যভাবে দেওয়া আছে, সেজন্য সবাই গভীর মনোযোগ দাও। একটি পণ্য উৎপাদন একক প্রতি 4 টাকা কাঁচামাল, কত টাকা কাঁচামাল? 4 টাকা। এই কাঁচামাল ব্যয় হবে অবশ্যই পরিবর্তনশীল ব্যয় 2 টাকা প্রত্যক্ষ মজুরি, তাইলে 4 টাকা এবং 2 টাকা 6 টাকা হলো আমাদের পরিবর্তনশীল ব্যয় একক প্রতি। কারখানা ভাড়া ও অন্যান্য স্থির ব্যয় হলো 20,000 টাকা, তাহলে এফসি পেলাম 20,000 টাকা। পণ্যটি বিক্রি মূল্য স্থির করা হয় 10 টাকা এবং নির্ধারণ করা হয় বিক্রি একক হচ্ছে ধরা হচ্ছে 7,000 একক। এই অবস্থায় আমাদের কত বলা হচ্ছে? ক, করণীয়। কত বলা হচ্ছে? একক প্রতি দত্তাংশ নির্ণয় কর। কত বলা আছে? কত একক পণ্য এবং কত টাকা পণ্য বিক্রি করলে কোনো লাভ অথবা ক্ষতি হবে না, অর্থাৎ নয় লাভ নয় ক্ষতি। গত বলা আছে নিরাপত্তা প্রান্ত ও মুনাফার পরিমাণ দেখাও। এখন আমরা ক সমাধান আসতেছি, ক একক প্রতি দত্তাংশ। আমরা জানি একক প্রতি দত্তাংশ ইকুয়াল টু একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাদের বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে উদ্দীপকে 10 টাকা, তাহলে আমরা 10 টাকা এখানে বসালাম। আর পরিবর্তনশীল ব্যয় একদম উপরে দেওয়া আছে, 4 টাকা হলো কাঁচামাল, 2 টাকা হলো পত্র মজুরি, 4 যোগ 2 6 টাকা, 10 টাকা মাইনাস 6 টাকা ইকুয়াল টু 4 টাকা পেয়ে গেলাম আমরা একক প্রতি দত্তাংশ। খত রোমান 1 সমচ্ছেদ বিন্দু একক, সূত্র হলো স্থির ব্যয় ডিভাইড ব্যয় একক প্রতি দত্তাংশ। স্থির ব্যয় হইলে আমাদের 20,000 টাকা উদ্দীপক দেওয়া আছে, এই যে আমাদের 20,000 টাকা দেওয়া আছে আমরা এখানে নিয়ে আসলাম। আর কয়ের প্রথম অংশ থেকে 4 টাকা দত্তাংশ নিয়ে আসলাম 4 টাকা, তাহলে 20,000 কে 4 দিয়ে ভাগ দিলে হবে ভাগফল 5,000, তাহলে উপর আমরা লিখবো 5,000। তাহলে আমরা 5,000 একক পেয়ে গেলাম আমাদের সমচ্ছেদ বিন্দু একক। এবার রোমান টু সমচ্ছেদ বিক্রয় টাকা, তো সমচ্ছেদ বিক্রয় একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য, সমচ্ছেদ বিক্রয় একক হলো 5,000 ইন্টু 10, 10 হলো একক প্রতি বিক্রয় মূল্য উদ্দীপকের দেওয়া আছে। তো 5,000 কে 10টা দিয়ে গুণ দিলে হবে 15,000 টাকা। এখন যেহেতু প্রশ্ন বলা আছে আমাদের, বলছে কি কত কত একক পণ্য এবং কত টাকা বিক্রি করলে, তাহলে বোঝা গেল 5,000 একক পণ্য এবং 15,000 টাকা বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না। এখন আসে উদ্দীপকের গতে, গত বলা হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত ও মুনাফার পরিমাণ নির্ণয় করো। রোমান 1 এখানে 2টা অংশ আছে, গয় রোমান 1 নিরাপত্তা প্রান্ত নির্ণয়। আমরা জানি নিরাপত্তা প্রান্ত ইকুয়াল টু প্রকৃত বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বিক্রয় একক, এবং প্রকৃতি বিক্রয় একক উদ্দীপকের দেওয়া আছে 7,000 একক। আমি উদ্দীপককে নিয়ে আসলাম এখানে 7,000 একক মাইনাস সমচ্ছেদ একক হলো 5,000, আমরা ঘর প্রথম অংশে পেয়ে গেলাম 5,000। তো 7,000 মাইনাস 5,000, তাহলে 2,000 একক হলো নিরাপত্তা প্রান্ত একক। এখন আমাদের নিট পুনর্বার ব্যয় করতে বলছে, তাহলে আমরা মানে আয় বিবরণীর মাধ্যমে নিট পুনর্বার নির্ণয় করবো। আয় বিবরণী ব্যাকেটে নিট মুনাফা নির্ণয়, তা আমরা জানি আয় বিবরণীর মাধ্যমে প্রথমে বিক্রি মূল্য থেকে পরিবর্তনশীল বাদ দিতে হয়, পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাবো দত্তাংশ, দত্তাংশ স্থির ব্যয় বাদ দিলে আমরা পাবো নিট মুনাফা।
এখন আমরা দেখি বিক্রি মূল্য কত আছে, বিক্রি মূল্য 7,100। এখানে যদি 7,000 একক পয়সা দেওয়া আছে আর বিক্রি মূল্য হলো একক প্রতি 10 টাকা, তাহলে 7,000 × 10 তাহলে 70,000 টাকা মাইনাস পরিবর্তনশীল ব্যয়, ইংলিশে বলা বিসি। এই 7,000 পরিবর্তনশীল ব্যয় হলো 60 + 2 = 6 টাকা, তাহলে 7,000 × 6 তাহলে 42,000 টাকা। 70,000 থেকে 42,000 টাকা বাদ দিলে হবে 28,000 টাকা। দত্তাংশ অথবা সিএম রেশিও কন্ট্রিবিউশন মার্জিন টাকা হলো 28,000, মানে স্থির ব্যয় পরিবর্তন মানে স্থির ব্যয় হলো 20,000 টাকা। তো উদ্দীপক বলা আছে 20,000 টাকা স্থির ব্যয়, এখান থেকে আমরা নিয়ে গেলাম। এখন 28,000 থেকে 20,000টা বাদ দিলে আমরা পেয়ে যাব নিট মুনাফা। নিট মুনাফা তাহলে হলো কত, 8,000 টাকা। নিট মুনাফা পেয়ে গেলাম 8,000 টাকা। এখানে যে উদ্দীপক দুটো অঙ্ক আলোচনা করলাম, উদ্দীপকের আলোকে বরিশাল বোর্ড 2019 8 নং এবং আমাদের রাজশাহী বোর্ড 2017 11 নং, এই দুটি অঙ্ক বাসায় অবশ্যই তোমরা সুন্দরভাবে বুঝে করবে। যদি সমস্যা আগামী ক্লাসে অঙ্কগুলা নেওয়ার কথা রাখবো, তবে তোমরা যে সব অঙ্কগুলো ফলো করবে, একটা ইম্পর্টেন্ট সাজেশন হচ্ছে এক মানে অল বোর্ড সকল বোর্ড 2019, 2 নম্বর সকল বোর্ড 2018, 3 নম্বর সকল বোর্ড 2017, সকল বোর্ড 2016, এই বোর্ড অঙ্কগুলো করলেই যে কোনো অঙ্ক তোমরা পরীক্ষা উপস্থাপন করতে পারবে এবং নির্ভুলভাবে অঙ্ক দিতে পারবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।